Hi guys, good morning and welcome back to my Bangulak channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই as usual just ফাড়াফাড়ি আছো না? আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল উঠে টুকটাক ঘরের যা কাজ ছিল সেগুলো করেছি। বর্ষাকাল, তার মধ্যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বৃষ্টি পড়লে সকাল সকাল একটু ভালো লাগে না, তার মধ্যে কাজের দিদিরা আসতেও চায় না। তো যাই হোক, আমার দুজনই এসেছিল আজকে, কাজ করে দিয়ে গেছে। তো সকালবেলা উঠে যেটা করেছি সবার আগে সেটা হচ্ছে, আজকে যেহেতু রাতের লুচি হবে, লুচি আর ছোলার ডাল হবে, কারণ ওই বর্ষার দিন বলে রাতে ভাত খেতে নেই, তো সেই কারণে লুচি হবে। তো মানে যাই না, সব অমাবস্যা খায় কি খায় না, এই অমাবস্যাটায় বলে নাকি খাওয়া উচিত না। তো যাই হোক, আমরাও লুচি মানে বেসিক্যালি বাঙালিদের খাওয়ার একটা মানে অজুহাত দরকার, লুচি খাবো, মাংস খাবো, ছোলার ডাল খাবো, এইগুলো। তো যাই হোক, লুচি হবে। এবার বর্ষাকাল যেহেতু একটুখানি মানে আটা ময়দা রেখে দিলে পোকা হয়, তো আমি আটা চালুনি দিয়ে ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। চেলে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি মাখিনি অবভিয়াসলি, মেখেছে হচ্ছে রান্না দিদি মেখেছে। তো যাই হোক, মেখে টেকে আমি এখন যেটা করছি, লুচি তো রাতে ভাজবো, বাট ছোলার ডালটা এখনই করব। তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ওটা বানাচ্ছি। তো চলো, উইথ আমি ফার্দার ডিলে লেটস স্টার্ট টু ডেজ ভিডিও। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখানে আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি শুধু জল দিয়ে প্রেশারে একটা সিটি মেরেছি, তারপর কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে জাস্ট মানে কড়াই প্রেশারের মধ্যে জাস্ট এটা দিয়েছি, মিলিয়েছি আর কি, আর কিচ্ছু করিনি। প্রেশারে আর হবে না, এবার এটা কড়াইতে হবে। বা যেহেতু আমরা আলু দিয়ে করি, তো আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি। তোমাদের দেখো ভিডিও করতে গেলে আমার আলু কয়েকটা একটুখানি বেশি লাল হয়ে গেছে। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে আমি তারপরে কড়াইতে শুকনো লঙ্কা, সাদা জিরে এগুলো সব ফোড়ন দেবো। যখন দেবো তখন আবার ফিরে আসছি, দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। আমি জানি ছোলার ডালে ছোটোবেলা থেকে আমি মাকেও দেখছি আর প্লাস জানিও, ছোলার ডালে হিং দেওয়া হয়, বাট আনফর্চুনেটলি আমার কাছে হিং নেই, তো ওই জন্য আমি হিং ছাড়াই বানাবো, দেখা যাক কীরকম হয়। তো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি একটা সাইড করে নিয়েছি, আলুগুলোকে আর তুলছি না। আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা, একটা না আরেকটাও দেব, কারণ শুকনো লঙ্কাটা ছোট। যাই হোক, ফোড়নে আমি এগুলোই দিলাম, আদাটা একটু ভাজা ভাজা হোক, তারপরে নেক্সট স্টেপ। তো আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পরে এবার ডালটা ভালোভাবে ফুটবে, আর এর মধ্যে চিনি দিয়ে দেবো, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস ছোলার ডাল রেডি। স্নান করে চলে এসে সবার আগে পুজোটা দিলাম, দিয়ে চুলটুল আছড়ে ভালো করে ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো এবার খেতে বসবো। তো চলো এবার খাবারগুলো সব টেবিলে নিয়ে যাই, নিয়ে গিয়ে লাঞ্চটা করি। লাঞ্চ করাটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, ভেবেছিলাম সুইমিংয়ে যেতে পারবো, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন 4টে বাজে আবার বৃষ্টি হচ্ছে। তো এইভাবে ভিজে যাওয়াটা সম্ভব না, কারণ ভিজে যাবো, গিয়ে সুইমিংয়ে নামবো, আবার উঠে ভেজা জামা কাপড় পরে আসবো, তো না যাওয়াটাই আমার মনে হয় বেটার আজকে। গেলাম, একটু লেট হয়ে গেল, বৃষ্টিটা কমেছে, তো শায়না এসে গেছে, তো ওই জন্য ভাবলাম বেরিয়েই যাই। শায়না আবার আজকে স্কুল ড্রেস পরে নিয়েছে, বাট আজকে একটা অন্য গেঞ্জি পরেছে। তো যাই হোক, আজকে শায়নার জন্য সত্যি যাওয়াটা হলো, এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচণ্ড সাউন্ড রাস্তার ওই হাওয়ার আর গাড়ি ঘোড়ার, তো সেই কারণে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, নাহলে তোমরা শুনতে পেত না। সুইমিং হয়ে গেছে, বেরিয়ে গেলাম, বেশ সুইমিং থেকে উঠে একটুখানি চা আর বিস্কিট খেয়েছি। তো শায়না ওটারই টাকা দিচ্ছে, টাকা দিয়ে এলে তা বেরিয়ে যাবো, এই যে স্কুটিও রাখা। আজকে চুলটা একটু ভিজেছে, কিন্তু অতটাও না, সাইড দিয়ে দেখলে দেখো বুঝতে পারবে যে অতটাও ভেজেনি, যে সামনেটুকু ভিজেছে আর তালুটা ভেজে, জানি না কেন, মানে তালু বলতে পিছনে না অতটাও ভেজেনি, একদম একদম নিচে একটু ভেজে। এই যে স্কুল বয় এরর, হাঁপিয়ে গেছি। কী করে সুইমিং করে? না না, আমি এখানে ইয়ে খেলছিলাম, লোকাচুরি। বাবা, ও আই মিন আমি কবাডি খেলছিলিস, তুই ভাবতেই পারি অনেক।
চলে এসেছি বাড়ি। বেসিক্যালি ফ্ল্যাটে গিয়ে আজ আর ভিডিও টিডিও করিনি, তাড়াতাড়ি করে চেঞ্জ ফেঞ্জ করে সন্ধ্যে দিয়ে এলাম, কারণ রোজই দেরি হয়ে যায়। আর আসার সময় নিয়ে এসেছি একটুখানি টিফিন বক্সে করে ছোলার ডাল, কারণ আমি জানি আমার বাবা ছোলার ডাল খেতে খুব ভালোবাসে, আর আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো ভালো একবার টেস্ট করাই। আর যাই হোক, হিং দিলে হয়তো আরও বেটার লাগতো, বাট হিং নেই, হিং ছিল না আর কি। চলো ভেতরে যাওয়া যাক। বাড়িতে এসেই খাচ্ছি গরম গরম চা সাথে ব্রিটানিয়ার কেক, যেটা কিনা আমার খেতে খুব ভালো লাগে। বেরিয়েছিলাম একটু মাখেরে ঠাকুর দেখবো বলে, পুরো ভিজে গেছি, পুরো মানে পুরো, দেখো যাই না জিন্স ফিল দেখে বুঝতে পারছি না, দেখো নিস্তার শুকনো, নিস্তার শুকনো পাটা পুরো ভেজা, পুরো চুপচুপ করছে। যাই হোক, ব্যাড লাক, আপনি একটা ঠাকুরই দেখতে পেরেছেন, তার মধ্যে বেশি নেমে গেছে। বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, মাথাটা সামনেটা হালকা একটু গুছে নিয়েছি, এইখানে আমার এই টপটা ছিল তো এটা পরে নিলাম, আর নিচে পালাজো পরে নিয়েছি মায়ের একটা, অ্যান্ড এই যে এটা হচ্ছে প্রসাদ, কালী ঠাকুরের পুজোর প্রসাদ, তো বাবা তো ছিল, বাবা নিয়ে এসছে গিয়ে আলুর দম আর খিচুড়ি, তো চলো এটা একটু প্রসাদটা একটু খাই। আর আমি ভোগের আলুর দম খিচুড়ি তারপর লাবড়া, আমার যেন দারুণ লাগে খেতে, মানে অমৃত মনে হয়, তো যাই হোক এটা চলো এখন খাই, গরম গরম রয়েছে, খেতে ভালো লাগবে। কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো আমি সঙ্গে থাকো। ফ্ল্যাটে এসে ডিনার করতে বসে গেছি, ডিনারের প্লেট ছোলার ডাল দুপুরেই বানিয়েছিলাম, আর এটা হচ্ছে কিমা আলুর তরকারি, মা বানিয়েছে ওটাই পাঠিয়ে দিয়েছে। হাই গাইস, গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে গিয়ে নিজের চা নিয়ে মানে গ্রিন টি নিয়ে ব্যালকনিতে এসেছি। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে গেছি সকালবেলা, বিকজ একটু আগে ওই পেন্টের লোক এসেছিলো, এসে কিনা যে যাওগুলোই আর কি কাজ হয়েছে, দাগ লেগেছে দেওয়ালে, তারপর একটু খোসটা উঠে গেছে, ওই জায়গাগুলো একটু পুট্টি লাগিয়ে দিয়ে গেলো, তো পেইন্ট পুট্টি লাগালে তো আজকে আর পেইন্ট করতে পারবে না, তো বললো কালকে সকালবেলা আবার চলে আসবে, এসে ওটাকে ঘষে প্রাইমার করে ওই জায়গাগুলো জাস্ট টাচ আপ পেইন্ট করে দেবে, পেইন্ট ঘরেই রাখা রয়েছে, সুতরাং পেইন্ট কেনারও কোনো সমস্যা নেই, পেইন্ট আছে হয়ে যাবে, জাস্ট উনি এসে কাজটা করে দিলেই হবে। তো যাই হোক, আমি এখন গ্রিন টি খাচ্ছি, আর এদিকে সকাল থেকে তো উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে, তবুও বৃষ্টির মধ্যে যে উনি এসেছেন এটাই অনেক বড়ো কথা, কারণ উনি অনেক দূরে থাকেন, অনেক দূর থেকেই আসতে হয় ওনাকে, ডায়মন্ড হামলার সাইড থেকে আর কি। তো যাই হোক, সায়ন গেছে একটুখানি ধোকলা নিয়ে আসছে, কারণ ধোকলা খেতে ইচ্ছা করছে, একদম সকাল সকাল যাই না, এত সকালে মানে মিষ্টির দোকান খুলে হয়েছে কি না। আমাদের এখানে সুরেন্দ্র আছে, সত্যনারায়ণও আছে, সত্যনারায়ণ না সুরেন্দ্র থেকে আনতে গেছে ধোকলা, তো যাই হোক ওয়েট করছি ওর জন্য, ও আসুক, ও এসে কি করবে, কিভাবে যাবে, বেরোবে, কাজে যাবে কে জানে, কারণ যা বৃষ্টি পড়ছে এরকম ভেতরে কীভাবে বেরোবে কে জানে, আর রেইনকোটও নেই ওর কাছে, তো ছাতা মাথায় দিয়ে তো ওইভাবে যাওয়াটা পসিবল না, তো যাই হোক এবার গাড়ি নিয়ে যাবে, কি কি করবে দেখা যাক। তো যাই হোক চলো, আজকে এই ব্লগটা বাস এই অবধি, আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে, টিল দেন গাইস গুড নাইট, বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ, টাটা।